নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। কোভিড কে সাথে নিয়ে লড়াই করে শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী 7ই জানুয়ারি নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের শুভ সূচনা করবেন। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উৎসব হচ্ছে বলে ঘোষণা করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। নন্দন এখন বেশ সাজসাজ রবে সেজে উঠছে, চলছে শেষ ফিনিশিং এর কাজ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি ছবিটি। এবারের উৎসবে মোট 10টি ভেনুতে ছবি দেখানো হবে। থিম কান্ট্রি ফিনল্যান্ড। মোট 71টি দেশের 1698টি ছবির মধ্যে মনোনীত হয়েছে 161টি ছবি, যার মধ্যে 103টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং 58টি শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম রয়েছে। 13টি বিভাগে মোট 59টি ছবি প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হবে। থাকছে ছবির প্রদর্শনী, সিনে আড্ডা, আলোচনা। এবারে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন পরিচালক সুজিত সরকার। আর কি কি হতে চলেছে শুনুন সেলেব্রা কি জানালেন। আমার মনে আজকে যে এইভাবে আমাদের কোভিড ভার্সন আবার করতে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালের, আমার মনে হয় আমরা সবাই দায়ী। কারণ আমি বলবো যে আমাদের রেসপন্সিবিলিটি এটা আমাদের নিজেদের সেফটিটা মেনটেন করা। তো সেক্ষেত্রে হয়তো আমরাই ঠিকভাবে মেনটেন করিনি যে সময়টা ছিল, সেই কারণের জন্য এখন এইভাবে আমাদের কোভিড ভার্সন করতে হচ্ছে। বাট ডেফিনেটলি আমরা সিনেমা এনজয় করব। আমরা যারা ছবি দেখতে পছন্দ করি, বিভিন্ন ভাষার ছবি দেখতে পছন্দ করি, আমরা সিনেমা এনজয় করব। কিন্তু সেই সমস্ত রুলস মেনে যেগুলো আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে। এটা তো গত বছরেও একই ছিল, এটার জন্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। হ্যাঁ, এবং গত বছরে এই লকডাউন মেনে যা যা হয়েছে ফেস্টিভ্যালে, এই বছরেও কিন্তু একদম তাই হচ্ছে, কোনো নিয়মের এদিক ওদিক হয়নি। গত বছর এক্স্যাক্টলি যে সংখ্যার ছবি ছিল, ইনফ্যাক্ট ছবির সংখ্যা বাই যে বছর কিছু বেশি আছে। আমি যেটা মিন করার চেষ্টা করেছিলাম প্রেস কনফারেন্স চলাকালীন, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম 2019 অবধি যেভাবে করা গেছিল বা যেভাবে করা হয়ে থাকে চলচ্চিত্র উৎসব, সেই আয়োজনে করা যাবে। এবছরটা আর কোভিডের কথা মাথায় রাখতে হবে না, কিন্তু সম্প্রতি আবার কোভিডের নাম্বার অনেক বাড়ার ফলে আমাদের এবছরও কোভিডের কথা মাথায় রেখে নাম্বার অফ স্ক্রিনস একটু কমাতে হচ্ছে, ছবির সংখ্যা কমছে না। বলিউডের তো কেউ আসছে না, সেটা জানি না। বলিউডের আসলে আমার মনে হয় পার্সোনালি দেখতে গেলে কলকাতা চলচ্চিত্র উৎসব বলিউডের কেউ আসছে কিনা সেটার উপর নির্ভরশীল নয়। সিনেমাটা নিয়ে একটা পরিকল্পনা রয়েছে, কিন্তু রোজ সিনেমাটা করার পরিকল্পনাটা নেই। হয়তো আমরা 3 দিন করব, কিন্তু সমস্তটাই ডিপেন্ড করছে, এমন কিছু আমরা চাই না যাতে খুব বেশি ভিড় হয়। আমরা ওখানে কালকে আমরা যা ঠিক করেছি সেটা হচ্ছে বসার জায়গা মাত্র 50 জনের করা হবে, এবং সেখানে অতিরিক্ত ভিড় যাতে না হয়, কোভিড প্রোটোকল মেনে যদি সমস্তটা করা যায় তাহলে অন্তত 3টে সিনেমাটা হবে। পরিবেশটা কি খোলামেলা থাকবে নাকি রেস্ট্রিকশন? পরিবেশ খোলামেলা না থাকলে তো ফেস্টিভ্যালের আনন্দ থাকবে না, কিন্তু সরকারের তরফ থেকে, ফেস্টিভ্যাল অথরিটির তরফ থেকে যেমন আমরা বারবার বলবো যে কোভিড প্রোটোকল মেনে চলতে, আমরা মানুষ হিসেবে, দর্শক হিসেবে আমাদের নিজেদের কিছু দায়বদ্ধতা আছে, এবং সেটা আমরা নিজেরা নিজেদের সেফটির জন্য সেটা মেনটেন করব, সেটাই আশা করব। We'll be right back.
বাধা কাটিয়ে আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র উৎসব হচ্ছে জেনে সিনেপ্রেমীরা বেশ খুশি। এবারও থাকছে রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার সহ ক্যাশ প্রাইজ, এখন শুধু ছবি দেখার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।